সংসার ডাক দিবে আব্বা, আমি তোমার সন্তান, যেই সন্তান বিপদে পড়ে গেলে জমি ব্যক্তি করে দিতে, দোকান ব্যক্তি করে দিতে, আমি তো তোমার ওই সন্তান। আজ কেন গো আমাকে সন্তান বলে স্বীকার করো না, বাবা ডাক দিয়ে বলবে আর দ্বিতীয়বার আমাকে বাবা বলে ডাক দিস না। এই সন্তান কানতে কানতে হাসরের ময়দানে দক্ষিণী মা কাছে যাবে, যাইয়া বলবে মা গো মা আমি তোমার ওই সন্তান, যেই সন্তানের গায়ে জ্বর উঠে গেলে রাত্র ভর ঘুমাইতা না গো, একবার আমার কপালে গাল লাগাইতা, আবার আমার বুকে গাল লাগাইতা, আর বসে বসে কান্দা, আমি ওই সন্তান। আজকে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না মা, ও গর্ভধারণী মা একটা নেকি দাও গো, তোমার নেকটা লইয়া আমি জান্নাতে যাব। মা ডাক দিয়ে বলবে কে রে তুই, আমাকে সন্তান বলে ডাক দিলি, দুনিয়াতে আমি বিয়ে বসেছি আমার মনে হয় না আমার কোনো সন্তানই ছিল না, নাউযু বিল্লাহ জোরে কান কান। ও বন্ধুরা শুধু মা বাবা কেন গো, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে ঠিক কিনা? আল্লাহ বলেন রাসূল জানায় দেন দুনিয়ার মানুষদের কি বলে দিন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, আমাদের রবকে চিৎকার করে বলেন কে, আমাদের লালন পালনকারীকে রব বলেন আল্লাহ, আমাদের পালনেওয়ালা আল্লাহ। আল্লাহ এখানে রব, আল্লাহর একটা গুণবাচক নাম, ওই নামটা এনে মানুষদেরকে স্মরণ করাই দিলেন, আমি তোমাদের রব, আমি তোমাদের লালন পালনকারী, আল্লাহ হলেন বিশ্ব জগতের প্রতিপালক, যেরকম ঠিক কিনা? তারপরে বলেন তোমাদের সামনে একটা দিন আছে, যেই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন, সেই দিন তাম পৃথিবী কিয়ামতের দিনে তাম পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে, আর সেই ভূমিকম্পটা হবে পৃথিবীবাসীর জন্য একটা বিপজ্জনক, ঠিক কিনা? আল্লাহ বলেন তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى. الله বলেন এই পৃথিবী যেদিন চাকুনি দিবে, পৃথিবীতে যেদিন ভূমিকম্প সৃষ্টি হবে কিয়ামতের দিন, সেই দিন দুধের দাতি মা দুধের বাচ্চার কথা বলে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এ নবী আপনি জানিয়ে দিন পৃথিবীতে যেদিন ভূমিকম্প সৃষ্টি হবে, পৃথিবী যেদিন নড়াচড়া করবে, এই নড়াচড়ার ভয়ে দুধের দাতি
মা তার বাচ্চার কথা বলে যাবে। যে মায়ের পেটে বাচ্চা আছে ওই মা বাচ্চা প্রসব করে ফেলবে, মার খবরও থাকবে না। সুবহানাল্লাহ। কেমন ভয় হইলে মা বাচ্চার কথা বলে যায়। ও মুসলমান, দুনিয়ার সব সবাইকে বলতে পারে কিন্তু মা সন্তানকে ভুলে না। জোরে কোন ঠিক কিনা? কেমন ভয় হইলে মা সন্তানকে ভুলে যেতে পারে? নিজে নিজে চিন্তা করুন, এই কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, মা সন্তানকে সন্তান বনে পরিচয় দিবে না। জন্মদাতা বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহর এক বান্দাকে মিজানের পাল্লা উঠাবার পর তার নেক এবং গুনাহ সমান সমান, ওই লোকটা মহান মালিককে ডাকিয়ে বলবেন, আল্লাহ আমার বাবা বড় আদর করত আমারে, প্রভু গো আমার মা বড় আদর করত, ওয়াল্লাহ আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব। আল্লাহ দেখতে বলবে, বান্দারে যেতে পারবি? জেনে রাখিস আজকে কেউ কাউরে নেক দিবে না। ধরে করেন ঠিক কিনা? লোকটা ঠিকঠাক করে বলবে, ও মহান মালিক আল্লাহ দেন আমার একটু সুযোগ দেন, আমি যাইয়া আমার মার কাছ থেকে নিয়ে একটা নেক আনতে পারি, আমার বাবার কাছ থেকে নিয়ে একটা নেক আনতে পারি। আল্লাহ বলবে, যাও এই লোকটা হাসরের ময়দানে ঘুরে ঘুরে বাবাকে সন্ধান করে, বাবাকে ডাকিয়ে বলবেন, আব্বা আমি আপনার সন্তান, একটা নেকের জন্য আজকে বিপদে পড়ে গেলাম, বাবা গো তুমি আমার একটা নেক দাও, তোমার নেকটা লইয়া আমি আল্লাহ তৈরি সুন্দর জান্নাতে যাই। বাবা ডাক দিয়ে বলবে, কে রে তুই, কে রে আজকে আমারে বাবা বলে ডাক দিলি, আমি যে দুনিয়াতে বিয়ে করেছি এই কথা তো আমার মনে হয় না, আমি তো দুনিয়াতে বিয়া হই করছি না। আউযুবিল্লাহ কইতেন না। কেমন বিপদ হইলে বাবা সন্তানকে সন্তান বলে স্বীকার করে না, একটু বুঝার চিন্তা করার বিষয় ঠিক কিনা? সন্তান ডাক দিবে, আব্বা আমি তোমার সন্তান, যেই সন্তান বিপদে পড়ে গেলে জমি বিক্রি করে দিতে, দোকান বিক্রি করে দিতে, আমি তো তোমার ওই সন্তান, আজকে নগো আমাকে সন্তান বলে স্বীকার করো না। বাবা ডাক দিয়ে বলবে, আর দ্বিতীয়বার আমাকে বাবা বলে ডাক দিস না। এই সন্তান কানতে কানতে হাসরের ময়দানে দক্ষিণী মা কাছে যাবে, যাইয়া বলবে, মা গো মা আমি তোমার ওই সন্তান, যেই সন্তানের গায়ে জ্বর উঠে গেলে রাত্র ভর ঘুমাইতা না গো, একবার আমার কপালে গাল লাগাইতা, আবার আমার বুকে গাল লাগাইতা, আর বসে বসে কান্দা, আমি ওই সন্তান, আজকে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না। মা ও গর্ভধারণী মা একটা নেকি দাও গো,
তোমার মেঘটা লইয়া আমি জান্নাতে যাব। মা ডাক দিয়ে বলবে, কে রে তুই, আমাকে সন্তান বলে ডাক দিলি, দুনিয়াতে আমি বিয়ে বসেছি, আমার মনে হয় না আমার কোনো সন্তানই ছিল না। নাউযু বিল্লাহ, জোরে কান কান। ও বন্ধুরা, শুধু মা বাবা কেন গো, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, ঠিক না? নামাজ রোজার নাই রে কবর পর্দা সেতু নাই, মুরিদারা সেজদা করে বন্ড পীরের পায়ে, ভাই রে মুরিদারা সেজদা করে বন্ড পীরের পায়। আরো জোরে, নামাজ রোজার নাই রে খবর পর্দা সেতু নাই, মুরিদারা সেজদা করে বন্ড পীরের পায়ে, হায় রে মুরিদারা সেজদা করে বন্ড পীরের পায়। টুপিদারি নাই তাহাদের আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসুল, এই রে সুন্নাতের খবর নাই সে আশেকে রাসুল। আল্লাহ কালামে হাকিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, না রে, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। অনেকে ভাবছে আমার স্ত্রী মনে হয় আমার স্বামী বলে স্বীকার করবে না। আল্লাহ বলে, ও সাগিবাতিহি, তোমার স্ত্রীও তোমাকে স্বামী বলে স্বীকার করবে না। স্ত্রীর কাছে যায় ডাক দিবে, বিবি বিবি রে, তোর সুখের জন্য আমি মহানপুর এলাকা ছেড়ে শহরে প্লাট বাসা নিয়ে চলে গেলাম, এখান থেকে আবার ঢাকা গুলশান চলে গেলাম, আমার পুরাটা জীবন তোর পিছনে শেষ করলাম না, গর্ভধারণী মার খুশির চিন্তা করলাম না, জন্মদাতা বাবা খুশির চিন্তা করলাম না, তোর খুশির জন্য তোর আনন্দের জন্য যেখানে বলছ সেখানে নিয়ে যাই, জীবনে যা রোজগার করলাম সব তোর পিছনে খরচ করে দিলাম। রে বিবি, আজকে আমি ওই স্বামী একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, একটা নেকি দাও রে আমি জান্নাতের বাড়িতে যাই। বিবি কইবো, কে রে, আমার তো বিয়া হইছে না, আমার স্ত্রী বলে দাবি করস কেডা তুমি, নাউযু বিল্লাহ, জোরে কান। ওই দিন আমাদের সামনে আছে না নাই, জোরে বলেন, আছে না নাই? পুঙ্খান পুঙ্খান ভাবে হিসাব দিতে হবে, সূর্যটা মাথা অর্ধ হাত উপরে চলে আসবে, মাথার কাছাকাছি চলে আসবে। এখন বর্তমানে সূর্য হইল 9,30,00,000 মাইল উপরে, কয় মাইল? 9,30,00,000 মাইল উপরে সূর্যটা। এরপরে ভালো করে রৌদ্র উঠলে সাথী সারা মাঠে যাওয়া, সরে বলেন যায়, আর ওই সময় সূর্যটা একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, কেমন গরম হবে, হাই রে আমার আল্লাহ পাকের কুদরতি, ছায়া সারা কোনো ছায়া থাকবে না, কুদরতি প্যান্ডেল সারা কোনো প্যান্ডেল থাকবে না। আল্লাহ নবী বলেন, ওই দিন আমার আল্লাহ পা দেখে দেখে সাতজন মানুষকে আল্লাহ পাকের কুদরতি প্যান্ডেলের নিচে জায়গা দিবি, হয় দয় দয় দয়।
বলেন কয় দল? সাত দল। এক নম্বর আল ইমামুল্লাহ, ন্যায় শাসক, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক, যার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী যারা ন্যায় বিচার করছে ওই মানুষগুলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবে। যারা কোন সুবহানাল্লাহ ন্যায় বিচারকগণ, গোষ্ঠীর ন্যায় বিচারক, এলাকার ন্যায় বিচারক, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক বাদশাহগণ, যারা সঠিক বিচার করছে, মুখ দেখে মুখের ডাইল বাড়ছে না, ইনসাফের সাথে বিচার করেছে, ওই দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যারা ন্যায় বিচারক ছিল তাদেরকে ডেকে ডেকে আমার আরো শিয়াজিমের ছায়া তলে জায়গা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ন্যায় শাসকের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লক্ষ গুণে সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি, যিনি মোগল সম্রাট ছিলেন, ভারত বর্ষের একজন বাদশা ছিলেন, যিনি দশটি বৎসর ভারত চালাইলেন সুবহানাল্লাহ, দিল্লির বাদশা ছিলেন, তৎকালীন যুগে বহু বড় একজন আলিম ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। আরে ন্যায় পরায়ণ বাদশা কারে কয় দেখেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার আগে একটা কাগজ লিখলেন, ও আমার ছেলে মেয়ের আমার একটা ওসিয়ত, আমি মারা গেলে এই গুণ যার মধ্যে থাকবে তারে দিয়া আমার জানাজা নামাজের ইমামতি করাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ। দুই নাম্বার যেই লোকটা আসরে সুন্নাত ছাড়ে নাই। তিন নাম্বার যেই ব্যক্তি বেগানা নারী দিকে তাকায় নাই। চার নাম্বার যার তাকবীরে ওলা ছোটে নাই। কয়টা শর্ত? এই চার শর্ত যার মধ্যে পাইবা তারে দিয়া আমার জানা জানা মাঝে ইমামতি করাইবা। এই কাগজটা লেখে তিনি কিছুদিন পর ইন্তেকাল করলেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ইন্তেকাল করলেন, লাখো লাখো মানুষ জমা হয়ে গেলেন, এ দিল্লি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, লাখো লাখো মানুষ জমা হইলেন তিনার জানা জানা মাঝে। এবার উনার ওয়ারিসেরা কাগজটা ধরে দিলেন, এই কাগজ যার এই গুণ যার মধ্যে থাকবে সেই আমার বাবার ইমামতি করবে। এই কাগজ দেখে দেখে মানুষগুলো চলে যায়, কোনো জব দেয় না। আমার ভন্ডরা সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই জানা জানা মাঝে আসলেন, তিনিও কাগজটা দেখলেন, সুবহানাল্লাহ। কাগজটা দেখে দাঁড়িয়ে আছেন, কিছুই বলেন না, কেউ আগায় না, জানা জানা মাস কে পড়াবে, কেউ সামনের দিকে আসে না। সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, হাইরে আজকে যদি আমি তার জানা জানা মাস না পড়াই, একজন আল্লাহর ওলিকে বিনা জানা যায় কবরে দিতে হবে, এটা কোনোদিন হয় না। আর এই গুণ আমি আলতামাসের মধ্যে যে আছে যদি বলে দেই পৃথিবীর মানুষ জেনে ফেলবে,
আমার মধ্যে চার গুণ আছে, এইটাও তো আমার একটা সমস্যা, আমার আমল নামাইনি গুণা হয়। উনি দিদাছেন তার মধ্যে পড়ে গেলেন, সুবহানাল্লাহ জোরে পড়ুন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভন্ডরা বাদশা সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমত।